তো খুতবার বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, সেটা হচ্ছে ওয়াদা ও রমাদান আল করিম, অর্থাৎ বিদায় রমাদান। বিদায় রমাদান শব্দটা ব্যবহার করতেই প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এটা মেনে নিতে বাধ্য। লিকুল্লি শাইইন ইদা মা তাম্মা নুকসানু ফালা ইউগাররু বিতাইবিল আইশি ইনসান, লিকুল্লি শাইইন, অর্থাৎ যখনই কোনো জিনিস তার পূর্ণ জায়গাতে পৌঁছে যায় তখন তার শেষ অনিবার্য। তো রমজান যখন শুরু হলো তার শেষও আছে, রমজান শুরু হলো তার শেষও আছে। সুতরাং শেষ কথাটা বলাটাই সব থেকে বড় কষ্টকর, তার কারণ আমি জানি না বা আপনিও জানেন না যে আগামী রমজান মাস আমি পাবো কি না বা আপনি পাবেন কি না, আপনি পাবেন কি না বা আমি পাবো কি না আমরা কেউ জানি না। আজকে আমি এখানে খুতবা দিচ্ছি, কালকে হয়তো এদের নামাজটাও আমি পড়তে না পড়তে পারি, যদি আল্লাহ তকদির রাখে তাহলে হবে, না রাখলে হবে না। তো এই জন্যেই একজন কবি কি বলছেন, আল্লামা দুনুসি রাহেমাহুল্লাহ, লিকুল্লি শাইইন ইদা মা তাম্মা নুকসানু ফালা ইউগাররু বিতাইবিল আইশি ইনসানু, যখন প্রত্যেকটা জিনিস তার পূর্ণ বা তার মানে পরিপূর্ণ রূপে পৌঁছে যায় তখন সেটা আস্তে আস্তে কী হয়, ধ্বংসের দিকে যায়, শেষের দিকে যায়। ফালা ইউগাররু বিতাইবিল ইনসান বিতাইবিল আইশ, সুতরাং মানুষ যেন এই সাময়িক বা কিছুক্ষণের এই সুখভোগের কারণে ধোকায় পড়ে না যায়, সামান্যক্ষণের এই সুখভোগকে নিয়ে যেন ধোকায় পড়ে না যায়। তো ভাইজান, নাহানো নুয়াদ্দে রমাদান আল করিম, আমরা রমজান আল মুবারককে বিদায় জানাতে এবার শুরু করেছি, আর মাত্র কয়েক ঘন্টার মেহমান রমজান, আর মাত্র কয়েক ঘন্টার মেহমান। নিশ্চয়ই আপনারা জানেন সৌদি আরবে আজকে ঈদ হয়ে গেছে, এখন আমাদের কাছে মাত্র কয়েকটা ঘন্টা, অথচ এটা কী ছিল মাস, শাহরুর রহমা, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতের মাস, জান্নাত যাবার মাস, এই কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন অবতীর্ণের মাস, শয়তানকে শিকলবদ্ধ করার মাস। এই মাসের বৈশিষ্ট্য যদি বলা যায় এক এক করে গণনা করে শেষ করা যাবে না। সেই মাস, সেই মহামান্বিত সম্মানিত বরকতময় মাসকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা ইনশাল্লাহ বিদায় জানাব। এই বিদায়টা যেন আমরা যখন বিদায় জানাব, এই বিদায়টা যেন যখন বিদায় হবে রমজান মাস, এই দোয়াটা আমরা যেন সকলেই পড়ি, আল্লাহুম্মা লা তুখরিজনা মিন রমাদান ইল্লা ওয়া আনতা রাদিন আন্না, হে আল্লাহ তুমি রমজান মাসকে আমাদের কাছ থেকে তুলে নিও না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের উপরে সন্তুষ্ট না হবে। আর এই দোয়া যেন আমরা বলি, আল্লাহুম্মা জাআল রমাদান হাদা শাহিদান লানা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই রমজান মাসকে তুমি আমাদের জন্য কি আমাদের দিনে সাক্ষী স্বরূপ পেশ করবে, আমাদের জন্য আমাদের বিপক্ষে যেন রমজান মাস সাক্ষী না দেয়, এই দোয়া। যাই হোক ভাইজান, প্রত্যেকটা জিনিসকে বিদায় জানাইতে হয়, বিদায় আছে তার, শেষ আছে। তা এই রমজান মাস আমরা বিদায় জানাবো কি করে, যে কাজ আমরা রমজান মাসে করলাম কে কেমন করেছি, কে কতটুকু করেছি। ইন্নাল্লাহ আলিমুম বিদাতি সুদুর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মালিক, আল্লাহই জানেন। এই জন্য যে হাতে পাঠ করেছি, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা মা আমিলনা ফি হাদা শাহর মিনাল হাসানাত আও মিনাস সাইয়্যাত ইনশাআল্লাহ নাজিদ ইয়াউমাল কিয়ামা, আমরা এই মাসে যে ভালো কাজ করেছি বা কেউ যদি খারাপ কাজ করেছি কিয়ামতের দিন আমরা পাবো, যার সাক্ষী এই আয়াত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, তুমি পাবে, দেখতে পাবে যে ভালো কাজটা তুমি করেছো সেই কাজটা তুমি দেখতে পাবে কিয়ামতের মাঠে, আর যে খারাপ কাজটা তুমি করেছো সেটাও তুমি দেখতে পাবে কিয়ামতের মাঠে। তাবাদ্দুল ওয়ান্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, তখন মানুষ
কি করবে যখন খারাপ জিনিসটা দেখতে পাবে তখন সে নিজেকে বলবে হাই এই যে খারাপ পাপটা যেটা আমি করেছি দুনিয়াতে এটা এবং আমি যদি বহু দূরে থাকতাম যদি কে আমি দেখতে না পেতাম কতই না মঙ্গল হতো মানে আমি যা করব আমার চোখের সামনে থাকবে কিয়ামতের মাঠে সুতরাং ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি যে হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন অনেক হাদিসটা লম্বা আমি হাদিসটা বলবো না যেহেতু মানে বিষয় আমার অন্য শেষ অংশটুকু শুধু বলছি এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা উহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা ফামান ওয়াজাদা খাইরান ফালইহমাদিল্লাহ ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা রাওয়াহু মুসলিম শেষ অংশটুকু পড়লো হাদিসটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আদমের সন্তানেরা যে কাজগুলো তুমি করছো করলে দুনিয়াতে যেটা আমরা করলাম রমজান মাসে যেটা আমরা করলাম ইন্নামা হিয়া আমালুকুম এগুলো তোমাদের আমল এগুলো তোমাদের কর্মফল উহসিহা লাকুম এগুলোকে আমি সংরক্ষিত রাখব সংরক্ষিত রাখব সুম্মা ওয়াফিকুম ফি সুম্মা ওয়াফিকুম ইয়াহা তারপরে কিয়ামতের যখন দিন হবে কে কি কাজ করেছো সেই কাজের পূর্ণাঙ্গ বদলা তোমাদেরকে দেওয়া হবে ফামান ওয়াজাদা খাইরান ফালইহমাদিল্লাহ সুতরাং যে কিছু ভালো পাও সেদিনে যে ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে আর কেউ যদি আর যে যদি আর কেউ যদি খারাপ পায় খারাপ জিনিসটা পায় ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা সে নিজেকে ছাড়া অন্য কাউকে অভিশপ্ত না বানায় কেন আমি রমজান মাস দিয়েছি আল্লাহ কি বলছেন আমি রমজান মাস দিয়েছি পবিত্র হওয়ার জন্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে হ্যাঁ তারপরে জান্নাত যাওয়ার জন্যে রমজান দিয়েছি ধৈর্য ধারার একটা প্রশিক্ষণ স্বরূপ রমজান মাস দিয়েছি কোরআনকে কোরআন শিক্ষার মাস কোরআন হেফজের মাস এইগুলো কেন তুমি শিথিলতা করেছিলে কেন তুমি করোনি ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা সুতরাং তুমি নিজেকে ছাড়া কাউকে দোষারোপ করবে না তো ভাইজান আমরা কে কি কাজ করেছি আমরা সকলেই জানি সুতরাং আমরা যখন রমজানকে বিদায় জানাবো এই বিদায় সন্ধিক্ষণে আমাদের সব থেকে বড় করণীয় কি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ভাইজান কথা বলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শেষ করলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত যা একটি সূরা অবতীর্ণ করলেন যার পর কোনো সূরা অবতীর্ণ করেননি সেটা কি জানেন ইদা জা নাসরুল্লাহিল ফাতহ সূরা আন-নাসর ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা এই সূরা যখন অবতীর্ণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডুকুরে ডুকুরে কাঁদছেন ডুকুরে ডুকুরে কাঁদছেন হয় তোমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইনি বলছেন আরে এই বুড়োটার কি হলো কোরআন অবতীর্ণ হয়েছে অথচ আবু বকরের কি হলো বুড়োটার এ কাঁদে কেন কেউ বুঝতে পারে না কিন্তু আবু বকর নবীদের পরে যার স্থান আল্লাহ তাকে এলামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে এটা হচ্ছে নবীর জীবনের মানে জীবনের শেষ সূরা এবং দুনিয়া থেকে তার বিদায়ের সন্ধিক্ষণের সময় দুনিয়া থেকে বিদায়ের সন্ধিক্ষণের সময় সুতরাং হে নবী তুমি যে কাজগুলো করলে ভালো কাজ করেছো অতএব এখন এক কাজ করো ইস্তেগফার ক্ষমা প্রার্থনা যেমন আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করি না করি না সুতরাং রমজান মাসে রোজা রাখলাম একটা বিশাল একটা ভালো কাজ ভালো কাজ করার পরে কি করতে হয় ইস্তেগফার আরো নেন কোরআন থেকে দলিল সুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম যারা হজ করেছেন তারা জানেন যে যখন আরাফা থেকে মানুষ মুজদালিফাতে আসবে তো মুজদালিফাতে আসার পথে কি বলা হয়েছে সুম্মা আফিদু ওখান থেকে তোমরা এসো মিন হাইতু আফাদান নাস যেখান থেকে লোকেরা আসে কোনখান থেকে আরাফা থেকে এসে কোথায় অবস্থান করবে মুজদালিফাতে আর কি করবে ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করো কেন যেহেতু একটা ভালো কাজ করে এলো কোথা থেকে হজ করে এলো আরাফা থেকে সুতরাং এটা একটা ভালো কাজ অতএব আর যতক্ষণ রমজান মাস আমাদের সামনে আছে য মিনিট আছে য ঘন্টা আছে এই তত মিনিট এবং তত ঘন্টা যেন আমরা ইস্তেগফার করে চলি ইস্তেগফার শব্দগুলো কি আমি যদি বেশি কিছু না জানি আস্তাগফিরুল্লাহ 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 যতক্ষণ থাকি যতক্ষণ এই সময়টা আছে
كيمبا رب اغفر لي وتوب علي انك انت التواب الرحيم. كيمبا استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. এগুলো যখন আমরা সূর্য ডুবা পর্যন্ত পাঠ করতে থাকি, কেন পাঠ করি? যদি আমি বারবার পাঠ করি এগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ত্রুটি যেগুলো হয়ে গেছে রমজান মাসে, যে রমজান মাসে যে ভুলচুক হয়ে গেছে এগুলোকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। এক, দুই নম্বর, যদি আমি কারুর কোনো অপরাধ করে থাকি রমজান মাসে, কাউকে গাল দিয়ে থাকি, কাউকে কটু কথা বলে থাকি, কাউকে রূঢ় ভাষায় কথা বলে থাকি, আমি যেন অতি সত্তর সূর্য ডোবার আগে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাটাকে কবুল করেন। এত কষ্ট করে রাখলাম রোজা, আর যদি কবুল না হয় এর থেকে বড় আফসোস, এর থেকে বড় মানে আর মানে কষ্ট আর কি হতে পারে? সুতরাং ভাইজান, ইস্তেগফার করলে অনেক লাভ। আমি একবার ইস্তেগফারের ঘটনা বলেছিলাম, দুটো লাভ মাত্র বলে দিই। বারবার যখন মানুষ ইস্তেগফার করে, সবসময় ইস্তেগফার করে, লাভটা কি? সূরা আল আনফাল আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, মা কান আল্লাহ লি ওয়া মা কান আল্লাহ লি ইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। সূরা আল আনফাল আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন যে হে নবী, তুমি যতক্ষণ পর্যন্ত আসবে থাকবে এই উম্মতের কাছে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতকে আমি সমূলে ধ্বংস করে দেব না। তাহলে নবী ছিলেন একজন আমাদের কি আযাব থেকে রক্ষাকর্তা। নবী আছেন, আযাব আসবে না। নবী আছে, আযাব আসবে না। এখন নবী নাই, তাহলে আমাদের এই আযাব থেকে রক্ষা করবে কে? ওমা কান আল্লাহু মুআযযিবাহু ওয়া হুম ইয়াস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তেগফার করতে থাকবে আল্লাহর আযাব সমূলে ধ্বংস করবে না। ইস্তেগফারের লাভ তো ভাইজান, যাই হোক, রমজানের পরে মানুষ আমরা যারা রোজা রেখেছি, এতে তিন ভাগে আমরা কি হয়ে যাবো জানেন? ভাগ হয়ে যায়, তিন ভাগে ভাগ হয়ে যায়। একরকম যারা দেখেন কোন ভাগে আমরা পড়ছি, ভাগ থেকে দেখেন হিসাব করে। একরকম লোক যারা রমজান মাস পেয়ে আনন্দে উৎফুল্লে খুশিতে রমজানের যথাসত্য হক তারা আদায় করার চেষ্টা করেছে, তারা রোজাও রেখেছে, তারা কোরআন পড়ে তেলাওয়াত করেছে, রাত্রি জাগরণ করে কেমন লাইল করেছে, তারা যথাসাধ্য দান করেছে, যথাসাধ্য ধৈর্য ধারণ করেছে, যথাসাধ্য লোককে সৎ উপদেশ দিয়েছে, যথাসাধ্য লোককে ইফতার করানোর চেষ্টা করেছে, মানে রমজান মাসে যেগুলো করণীয় আর কি সেগুলো সে করেছে। তারপরে কি রমজান যখন চলে যায় কি সব শেষ হয়ে গেল? না, রমজানের পরেও সে কি করে? কেমন লাইল করে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজানের পরেও সে দান করে, রমজানের পরেও সে কোরআন পড়ে। অর্থাৎ এটা হচ্ছে উত্তম শ্রেণীর মানুষ, আর এদেরই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অর্থাৎ রমজানের মেহনতের পরে পরে, রমজান চলে যাওয়ার পরে, তার থেকেও যদি কে বেশি মেহনত করে, জানতে হবে তার রোজা আল্লাহ কবুল করেছেন। এখন এই গ্রুপের মধ্যে আমরা পড়ি কিনা দেখেন, এক নম্বর গ্রুপ গেল। দুই নম্বর গ্রুপ, রমজান আসার আগেও তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল না, রমজান আসার পরেও কোনো প্রতিক্রিয়া নেই, রমজান চলে যাওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া থাকবে না। এলো গেল থেছিল, মানে ও যেমন ছিল রমজানের আগে ওইরকম, রমজানও ওইরকম, রমজানের পরেও এরকম। ইয়ার হচ্ছে বেসাল কওম, ইয়ার হচ্ছে নিকৃষ্ট সম্প্রদায়, নিকৃষ্ট সম্প্রদায়। তাহলে কি যে রমজান আসার আগে আমি কেমন অবস্থা ছিলাম, রমজান আমাকে পরিবর্তন করতে পেরেছে কিনা, বা রমজানের পরে যদি আমি পরিবর্তন না হই তাহলে নিকৃষ্ট কম, নিকৃষ্ট কি সম্প্রদায়। নাম্বার তিন, এই গ্রুপের মধ্যে বেশিরভাগ অনেক মানুষ পড়ে, রমজান যেদিন দেখবেন চাঁদ উঠল সেদিন ইসাব জামাত থেকে শুরু হয়ে গেল প্রথম কাতার বেনামাজিদের কাতার, যারা নামাজ পড়তো না 12 মাস 11 মাস নামাজ পড়তো না, ফার্স্ট কাতার এসে হাজির। এমনকি সারা রমজান ভোর এমন মেহনত করলো, এত মেহনত করলো, যা যা করা দরকার সমস্ত কিছু করলো, ঈদের নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে সব ছেড়ে দিল, সব ছেড়ে দিল, ছেড়ে দিল। আল্লাহ বলছে সূরা আন-নাহল আয়াত নম্বর 92 সূরা আন-নাহল আয়াত নম্বর 92 বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাতাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। হে মানুষ সকল, তোমরা ওই মহিলার মতো হয় না
যে মহিলা সকাল বেলাতে সুতাতে পাক দিতে শুরু করলো, মজবুত আকারে পাক দিতে শুরু করলো, সন্ধ্যা পর্যন্ত পাকটা দিল কিন্তু গিটটা দিল না, খুলে দিল, কি হলো? মেহনতটা বরবাদ গেল না? গেল না। তাহলে আপনি সারা বছর মাসটা কত মেহনত করলেন, গিটটা দিলেন না, কি হলো? নষ্ট হয়ে গেল রোজা, কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল না? আল্লাহ আল্লামা বিশির আল হাফি রাহেমাহুল্লাহ একটা কথা বলেছেন, কি সুন্দর মাশাল্লাহ, যে বলছেন বেসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, বেসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট সম্প্রদায় ওরাই যারা রমজান ছাড়া আল্লাহকে চিনে না, রমজান ছাড়া আল্লাহকে চিনে না। সুতরাং কি এই জন্যই আল্লামা হাসান আল বাসারি রাহেমাহুল্লাহ বলছেন যে কি যে ইন্নামা আনতা আয়াম, ইন্নামা আনতা আয়াম, ইদা যাহাবা বাদুক ইদা যাহাবা ইয়াউমুক যাহাবা বাদুক। আল্লামা হাসান আল বাসারি রাহেমাহুল্লাহ এত মূল্যবান একটা কথা বলেছেন এই রমজানকে উদ্দেশ্য করে, যে আর রমাদান রমাদান লানা ইবরাতুন ওয়াইদা, রমজান হচ্ছে আমাদের জন্য একটা উপদেশ এবং একটা কি একটা শিক্ষণীয় মানে মাস। তারপর উনি কথাটা বলছেন ইন্নামা ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তুমি দুনিয়াতে কয়েকটা দিনের, তুমি কয়েকটা দিনের মাত্র দুনিয়াতে থাকবে, কয়েকটা দিন অবস্থান করো মাত্র দুনিয়াতে, ইদা দাহাবা ইয়াউমুক, যদি একটা দিন যায় দাহাবা বাদুক, তাহলে তোমার আংশিক আয়ু কেটে গেল। তাহলে একটা মাস আমরা যেভাবে রমজানকে পাস করলাম, রমজানকে বিদায় করলাম, কি একটা মাস আমার আয়ু চলে গেল, এইভাবে আমি শেষ হব? সুতরাং যারা এই একটি মাস এই মেহনত করলো তারপর আবার ছেড়ে দেবেন, তাহলে কি হয়ে যাবেন? গত সপ্তাহে বলেছিলাম মুসলমান থাকবেন না, ইচ্ছাকৃত যদি কেউ এক অক্ত নামাজ ছেড়ে দেয় হুয়া লাইসাবে মুসলিম, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক অক্ত নামাজ ছেড়ে দেয়, পাঁচ অক্ত না কয়ক্ত এক অক্ত, যে ঈশার সময় আপনি এলেন আজকে পড়বো না থাক কালকে ওই সকালে পড়ে নেবো, আজকে পড়বো না কাল পড়ে নেবো, এইটুকু বলার কারণে আপনি আর মুসলমানই না, নামাজ না পড়ো তো দূরে থাক। সুতরাং এত মেহনত যে আমরা করলাম ভাইজান, রমজান শিক্ষা কিসের? আর একটা কারণ বলে দিই, রমজান হচ্ছে একটা কাসুক, বাজারের নাই, আপনার তো সব ব্যবসায়িক মানুষ, কাসুক বাজারের নাই, একদিন হাট বসে, তো হাট নির্দিষ্ট দিনক্ষণ করে বসে, যারা আপনারা জানেন কলকাতা মংলা হাট বা হাওড়ার মংলা হাট বা কলকাতা জব্বার হাট বা অমুক হাট তমুক হাট, যারা আপনারা মাল নিয়ে আসেন জানেন নির্দিষ্ট দিনে হাট হয় এই সময় থেকে এই সময় পর্যন্ত, তো যারা চালাক এবং চতুর, যারা জ্ঞানী এবং বিজ্ঞ, তারা কী করে ওই সময়ের মধ্যে তারা লাভ করার চেষ্টা করে, আর যারা অলস আরে হচ্ছে হবে ও অনেক আরও অনেক দিন পাওয়া যাবে, সন্ধ্যাবেলায় যখন হিসাব করে তখন তাদের লস আর এদের লাভ। তো সুতরাং রমজান এই সন্ধ্যা আমাদের শুরু হচ্ছে, এবার আমাদের হবে হিসাব কে কেমন করেছি, কে কত লাভ করেছি, কে কত ক্ষতিগ্রস্ত হয়েছি আজকেই বুঝতে পারা যাবে। তো ভাইজান রমজান প্রায় বিদায় সন্ধিক্ষণে, তো আমাদের উচিত বেশি বেশি কী করা, তৌবা ইস্তেগফার করা, তৌবা ইস্তেগফারের মাধ্যমে রমজানকে বিদায় জানানো, এবং যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মেহনত করলাম এই মেহনতের জন্য বরবাদ না দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া সুন্নাহ ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতিল হিকমাহ আকুলু মা সামাইতু ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ওয়া ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, এবার দ্বিতীয় অংশ হচ্ছে এই আহকামুল ঈদ, সূর্য ডুবার পর আমাদের করণীয় কি, ঈদের বিধান সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি কথাগুলো রাখছি। হ্যাঁ, সূর্য ওঠার পরে, সূর্য ডোবার পর যদি দেখেন আর চাঁদ উঠেছে, ইনশাল্লাহ চাঁদ উঠবে যেহেতু সৌদি আরব হয়ে গেছে, সূর্য ডোবার পরে চাঁদ ওঠার পর মানে কি শুরু করো সর্বপ্রথম বলে তুক মেলুল ঈদাত বলে তুক রব্বুল্লাহ আলামা হাদাকুম বলে আল্লাহকুম তাশকুরুন, সূর্য মানে চাঁদ ওঠার পরেই সর্বপ্রথম কি তকবীর পাঠ,
পুরুষরা পড়বে জোরে জোরে মহিলারা আস্তে আস্তে তকবীর পাঠ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা সব সময় আর এই তকবীরটা কখন থেকে মানে সূর্য ডোবার পর থেকে মানে চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত ঈদের নামাজ পর্যন্ত এক ঠিক ফিতরার ব্যাপারে আর একটু বলে দিই গত সপ্তাহে আমি ফিতরা সম্পর্কে বলেছিলাম দেখুন আপনার ঘরে চারজন লোক আছে চারটা ফিতরা আপনি কাকে দেবেন চারজনকে দেবেন না কজনকে দেবেন আপনি চারজনকেও দিতে পারেন দশজনকেও দিতে পারেন আবার একজনকেও দিতে পারেন মিসকিনদের ওপরে নির্ভর করবে আপনার ফিতরা দেওয়া এবং নেওয়া বুঝতে পেরেছেন যে আবার একটা ফিতরাকে আপনি দুজনকে বা তিনজনকে বণ্টন করে দিতে পারেন এটা গেল এখন তাহলে আহকামুল ঈদের মধ্যে এইবার কি হচ্ছে আল সাইয়িদ সাইয়িদু তাবেইন সাইয়িদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুন্নাতুল ঈদ সালাসা ঈদের সুন্নাত সুন্নাতু ঈদুল ফিতর সালাসা ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে তিনটি একটা কি প্রথম সুন্নাত হচ্ছে আল মাশি ইলা সালাহ পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা হচ্ছে সুন্নাত দ্বিতীয় সুন্নাত আল আকলু ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লা ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া এ সময় একটা হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يأكل تمرات لا يغدو الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا حضرت انس بن مالك رضي الله عنه حديثটা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে মানে ঈদুল ফিতরের নামাজে কিছু না খেয়ে বের হতেন না এবং কি খেতেন খেজুর খেতেন খেজুর কিছু খেজুর খেতেন আর খেজুর যেটা খেতেন সেটা বীজোর খেতেন হয় তিনটে না হয় পাঁচটা না হয় একটা যেমন থাকতো বীজোর খেতেন কেন বীজোর খেতেন ইন্নাল্লাহা ওয়িত্রুন ইউহিব্বুল ওয়িত্র আল্লাহ এক এবং এক বিতরকে আল্লাহ ভালোবাসেন বীজোরকে আল্লাহ বীজোর বীজোরকে ভালোবাসেন সুতরাং বীজোর খেয়ে তিনি যেতেন তাহলে কি আল আকলু কাবলাল খুরুজ ইলাল মুসাল্লা মুসাল্লা অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া এখন বলবেন হুজুর আমার কাছে খেজুর নেই আপনার কাছে যেটা আছে সেটা খেয়ে যাবেন কোনো কিছু নেই পানি তো আছে পানি খেয়ে যাবেন খাওয়ার উদ্দেশ্যটা কি সবাই যেন জানতে পারে আজকে ঈদুল ফিতর ফিতর মানে কি ইফতারের দিন যারা আছে সৌদি আরবে যারা থাকেন তারা জানবেন ফতুর ওখানে ফতুর বলে ফতুর মানে কি সকালের নাস্তা আর গাদা দুপুরের খাবার আশা রাত্রের খাবার ওই ফতুর থেকে ফিতর বা ইফতার সেই জন্য ঈদুল ফিতর মানে নাস্তার সময় ওটাই ওই সময় কি জন্য জানতে পাঁচটা দিন বছরে রোজা রাখা হারাম পাঁচটা দিন বছরে রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর কোরবানির তিনটে দিন এগারো বারো তেরো এই তিন আর এই দুই ঈদের দিন এই পাঁচটা দিন রোজা রাখা হারাম শরীয়তে আর তিন নম্বর সুন্নাত যেটা সেটা হচ্ছে কি আল ইগতিসাল আল ইগতিসাল গোসল করে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোথায় যাওয়া ঈদগাহে যাওয়া আর একটা আদব হচ্ছে আপনার কাছে যে পোশাকটা আছে পোশাক আপনি গরিব মানুষ আপনি গরিব মানুষ নতুন কেনার আপনার ক্ষমতা নেই কিন্তু আপনি যে পোশাকটা পরে ঈদগাহে যাবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ময়লা যেন না হয় অপরিষ্কার যেন না হয় আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ সূরা আল আরাফ আয়াত নম্বর একত্রিশ যখন তুমি আল্লাহর ঘরে আসবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর দরবারে তুমি উপস্থিত হবে এই গেল এবার আপনি তকবীর পড়তে পড়তে যাবেন আর তকবীর মানে পড়তে পড়তে যাবেন যে রাস্তা দিয়ে যাবেন সুন্নতের তরিকা হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন এটা হচ্ছে সুন্নতের তরিকা নাম্বার পাঁচ এবং ছয় সেটা হচ্ছে এই যখন আমি ঈদে যাব মাঠে শ্রদ্ধাযুক্ত ভয় যেন আমার ভেতরে থাকে
শ্রদ্ধা যুক্ত ভয়, শ্রদ্ধা যুক্ত ভয় কেমন? আমি রোজা রাখলাম, দেখেন যে যত মানে হাই কোয়ালিটির স্টুডেন্ট হয় রেজাল্টের সময় তারা কিন্তু তত বেশি চিন্তিত থাকে, কিন্তু যারা একেবারে লোয়ার ক্লাসের ছাত্র একদম লেজি অলস তারা ওই পরীক্ষা এলো পরীক্ষা গেল পরীক্ষা কেমন হলো কোনো প্রভাব পড়ে না, কিন্তু যারা হাই কোয়ালিটির ছাত্র রেজাল্টের দিনে দেখবেন তার কিছু খায় না, চট করে কিছু খায় না, রেজাল্ট না পাওয়া পর্যন্ত না জানি কি হবে না জানি কি হবে, কি ফেল পড়ে যাবে না ফেলেন না, যে আমার পজিশনটা কেমন থাকবে। তো আমরা যখন ঈদগাহে যাব, আমরা যখন ঈদের মাঠে যাব, আমার শ্রদ্ধাযুক্ত ভয়টা যখন থাকে, রোজা তো রাখলাম, আজকে তো ফলাফলের দিন, আজকে তো আল্লাহ ফলাফল ঘোষণা করবেন, আমার রেজাল্টটা কেমন হবে, এই শ্রদ্ধাযুক্ত ভয়টা যেন আমার ভেতরে থাকে। যার ভেতরে থাকবে জানতে হবে আল্লাহ রাব্বুল আলমিন তার রোজাকে কবুল করবেন বা করেছেন ইনশাল্লাহ। আর এবারে থাকলো ঈদের নামাজ, যদি আপনি ঈদের নামাজ মসজিদে পড়েন, যদি ঈদের নামাজ মসজিদে পড়েন তাহলে এসে দখলুল মসজিদ দুই রাকাত আদায় করবেন, দখলুল মসজিদ দুই রাকাত আদায় করবেন। যদি ঈদগাহের মাঠে যান, এখানে যদি না হয় ঈদগাহের মাঠে যদি যান, তো আল্লাহ রসুল সাল্লাম ঈদের নামাজের পূর্বে আর এবং ঈদের নামাজের পরে কোনো সুন্নত বা নফল নামাজ পড়েননি, কিন্তু যদি আপনি মসজিদে পড়েন তাহলে এর সাথে ঈদের নামাজের কোনো সম্পর্ক নেই। কেন? এটা মসজিদের হক। ইদা আরা ইদা দাখাল আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যখন তোমরা যে কেউ সময় যে কেউ যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করবে তখন দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে, এটা মসজিদের হক। আর ঈদগাহের ব্যাপারে হলে কিন্তু নামাজ পড়ার দরকার নেই। এটা এবার গেল ঈদের নামাজ যখন আমি আরম্ভ করব, ঈদের নামাজ সর্বপ্রথম কী হবে, ঈদের নামাজের সময়সূচি আমরা কখন সময় দিচ্ছি আমি জানি না, আমার আমার ভাই বলতে পারবেন। সো ঈদের নামাজের উত্তম সময় হচ্ছে ঈদ উল ফিতর হোক চাই ঈদ উল আধা হোক, উত্তম সময় হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পর, সূর্য ওঠার 15 মিনিট পর, এটা হচ্ছে উত্তম সময়। যেমন সৌদি আরবে হয়, সৌদি আরবে আজকে ওদের রিয়াদের টাইম হয়েছে 5:38, ওদের কী হয়েছে 5:38 ওদের আজকে আপনার ঈদের নামাজ আরম্ভ হয়েছে, 5:15 মাইনাস করে ওখান থেকে তার কটা সূর্য উঠছে দেখেন, তো 5:38 ঈদের নামাজ হয়েছে। তো এবার আমরা বলবো না আমাদের অনেক কাজ আছে, তো গরু জবাই করতে হবে, খেতে হবে, এই করতে হবে, অমুক করতে হবে, নানা রকমের কাজ পড়ে যায় আমাদের। আর ওখানে কোনো ওসব নাই, ফজরের নামাজ পড়ে ফজর নামাজের আগে গোসল করে অমুক করে তমুক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাবে নামাজ পড়ে একদম সোজা ঈদগাহ আর তোর। আর যদি এদিক ওদিক মিন্না মিন্না করে ঈদের নামাজ চলে গেছে বাদশাও কোনো ব্যাপার নাই, তুমি আসো না এখানে টাইমে। তো উত্তম টাইমটা এবার আমরা কত করেছি সেটা আপনাদের সুবিধা মোতাবেক সেটা আপনারা জানবেন। যাই হোক ঈদের নামাজ উত্তম টাইমে পড়াই হচ্ছে উত্তম। একটা হাদিস আছে এ সম্পর্কে, কেউ বলে যে ঈদ উল ফিতরের নামাজটা দেরি করে পড়া উত্তম, কেন সে ফিতরা দেওয়া অঙ্ক দেওয়া তো অঙ্ক দেওয়ার সময় ই থাকে করতে হয় ফিতরা বণ্টন করতে হয়, এদের একটা হাদিস বর্ণিত হয়েছে কিন্তু হাদিসটা দুর্বল, মনে রেখে দেবেন হাদিসটা দুর্বল সহি নয়। অতএব ঈদের নামাজের উত্তম টাইম সেটা হচ্ছে সূর্য ওঠার চাস্তের টাইম আর কি, চাস্তের টাইমে এবারে সেটা 15 মিনিট পর আরম্ভ হবে। এখন আপনার কটা করবেন সেটা আপনারা জানবেন। এখন যাই হোক টাইম হয়ে গেল, এখন ঈদের মাঠে যখন আমি আসবো উপস্থিত যখন হব, নামাজ যখন আরম্ভ হবে, প্রথম তকবির দেওয়ার পরে দোয়া সানা, তারপরে সৌদি আরবে যেটা হয় 6 তকবির মানে প্রথম তকবির সহ 7 তকবির এখানে, আর যেটা ইন্ডিয়াতে যেটা আমরা যেটা করি এবং যেটা 7 তকবির যেটা হাদিস এসছে সেটা কিন্তু তাকবিরাতুল ইহরাম বাদ দিয়ে, অর্থাৎ তাকবিরাতুল ইহরাম মানে প্রথম তকবিরের পরে সূরা দোয়া সানা, তারপরে 7টা তকবির, তারপর সূরা ফাতিহা এবং সূরা আল আলা, ঠিক দ্বিতীয় রাকাতে 5টা তকবির, তারপরে
পাঁচটা রুকু দেওয়ার পরে সূরা ফাতিহা তারপর সূরা আল গাশিয়া এবার হয়ে গেল এবার নামাজ দুই রাকাত শেষ আরেকটা এখানে আরেকটা মশলা বলে দিই কারু যদি তাকবীরা জায়দা অর্থাৎ আল্লাহু আকবার এই তাকবীরটা কি বলে তাকবীরাতুন জায়দা বর্ধিত তাকবীর এই বর্ধিত তাকবীর যদি কারো ছুটে যায় তাহলে তাকে যেন এটা বলবেন না যে তুমি সজদা করো দুবর্ধিত তাকবীর ছুটে গেল মাফি মুশকিল কোনো অসুবিধা নেই আর তারপরে নামাজ শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এইবারে খুতবা খুতবা এবার খুতবাতে সবথেকে বেশি হওয়া উচিত যেটা সেটা আমি মনে করি সেটা হচ্ছে দোয়া সেটা হচ্ছে দোয়া আমরা তো সারা মাস শুনলাম এবং এখানে দোয়া আমার কাছে আল্লাহর কাছে কি চাইবো যে আল্লাহ আমাদের রমজান যেন কবুল করে নেন আমাদের রোজা যেন কবুল করে নেন এবং যাদের রোজা কবুল করেছেন তাদের মধ্যে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শামিল করে নেন এই ধরনের দোয়ার মাধ্যম দিয়ে আর লাস্ট হচ্ছে এটাই যখন আমরা যাব তখন আমাদের পরিবার তারপরে আমাদের আত্মীয় স্বজন সকলের সাথে যেন একটা সৌহার্দ্য সম্পর্ক সম্প্রীতি মানে বজায় থাকে এবং সেটা যেন সবাই দেখতে পাই আমরা আপসের মধ্যে যে আমাদের সম্প্রীতি কত সুন্দর আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সঠিকভাবে আমল করতে পারি এবং আল্লাহ যেন আমাদের সকলের যে সমস্ত কাজ করলাম রমজান মাসে এই কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন আমিন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم اعز الاسلام والمسلمين قل امين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم تقبل صيامنا وقيامنا وتوباتنا وصالح اعمالنا وتلاوه كتابك يا عزيز ويا غفار اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي هي معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر يا عزيز يا غفار اللهم إنا نستعينك ونستغفرك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك ونقل ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار ملحق اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا واجعل الجنة هي دارنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك اللهم من النار وما قرب إليها من قول أو عمل ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اغفر لوالدينا اللهم اغفر لوالدينا اللهم اغفر لوالدينا وأمهاتنا اللهم عاتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأزواجنا وأبنائنا من النار يا ذا الجلال والإكرام اللهم اغفر لموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم وعف عنهم اللهم
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد.